পুলিশ কাউকে অ্যারেস্ট করার পরে তার মুখটা কেন ঢেকে দেয়, এই প্রশ্নটা আমাদের মনে কম বেশি সবারই জাগে। তো এটা সম্পর্কিত প্রভিশন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সেকশন 9 আছে আর সিআরপিসি সেকশন 54 এতে আছে। তো আজকে ভিডিওটা এটা নিয়ে শুরু করা যাক। তো এরকম যদি কোথাও হয় যে কোনো অপরাধ হচ্ছে এবং সেই অপরাধটাকে কোনো এক সাক্ষী দেখেছে এবং সেই অপরাধীটাকে সে এরকমভাবে দেখেছে মাত্র এক ঝলক মাত্র, তাকে আরেকবার হয়তো দেখলে সে চিনে যেতে পারে। তো তার বলা বিবৃতি অনুযায়ী পুলিশ কাউকে সন্দেহবশত অ্যারেস্ট করলো। এবার আমাদের এখানে একটা মিসকনসেপশন ভালোভাবে চলিত আছে যে পুলিশ যাকে অ্যারেস্ট করে সেই দোষী, সেই আসামি। তো এটার ক্ষেত্রে হয় কি, সাক্ষী ম্যানিপুলেট হতে পারে। যাকে অভিযুক্ত সন্দেহে অ্যারেস্ট করা হলো তাকে যদি বাইরে বের করা হয়, তাকে যদি প্রেস কনফারেন্সের সামনে রাখা হয়, তার যদি ফ্রেশ রিভিল হয়, তো সেক্ষেত্রে যে সাক্ষী যে তাকে আরেকবার দেখলে হয়তো চিনে যেতে পারত, সে হয়তো মনে একটা জিজ্ঞাসা তার এটাও হতে পারে যে এ কি ছিল, এ হলেও হতে পারে। তো ফলে এটা কি, যদি কোনো নির্দোষ ব্যক্তিকে পুলিশ আটক করে সে কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেল অ্যাজ এ ক্রিমিনাল। তো এটার থেকেই বাঁচার জন্য পুলিশ মাঙ্কি ক্যাপ পরিয়ে দেবে অথবা কোনো কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে দেবে, এবং যে সাক্ষী থাকে তার কাছ থেকে সমস্ত ডিটেলস নিয়ে নেওয়া হবে যে আপনি যে অপরাধীকে দেখেছিলেন তার উচ্চতা কীরকম, তার গায়ের রং কেমন, হ্যাঁ তাকে দেখতে কেমন, মানে যেরকম অবস্থায় দেখেছিলেন তখন আলো কেমন ছিল, কতটা দূর থেকে দেখেছিলেন। তো এই সব ডিটেলস নেওয়ার পরে সেই ডেসক্রিপশন অনুযায়ী অনেকজন মানুষকে একসাথে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং যে সাক্ষী তাকে বলা হবে আপনি এবার এখান থেকে দেখুন আর বলুন যে কে ছিল। তো এটাকে বলে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। তো এটা করার উদ্দেশ্য একটাই, কারণ বিচার ব্যবস্থায় একটা প্রচলিত কথা আছে যে 1000টা দোষী মানুষ ছাড়া পেয়ে যাক কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায়। এটা ছাড়াও আরেকটা জায়গায় দেখা যায় যে কখনো কখনো কোনো অপরাধী বা অভিযুক্ত নিজের মুখটা নিজেই রেখে দেয়। তো এটা তার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে, কারণ কনস্টিটিউশনে আর্টিকেল 21 এখানে বলা আছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, তো ওখানে রাইট টু প্রাইভেসিও বলা হয়। তো এটা তার পরিচয় গোপন রাখা যে আমি একটা অভিযুক্ত অথবা আমি একটা দোষী সাব্যস্ত হয়েছি, আমার পরিচয়টা আমি গোপন রাখতে যাচ্ছি সমাজের কাছে। তো এটার জন্য তারা নিজেরা মুখটা ঢাকতে পারে, এক্ষেত্রে পুলিশ তাদের মুখ ফেসটা রিভিল করতে পারে না। আর তাছাড়াও আমাদের জুডিশিয়ারি ব্যবস্থা অপরাধকে একটা রোগ হিসাবে দেখে আর অপরাধীকে একটা রোগী হিসাবে দেখে, যে কারণে আমাদের জেলগুলোকে সংশোধনাগার বলা হয়। তো সেখানে যারা থাকে তাদেরকে সংশোধন করা হয় যাতে তারা পুনরায় সমাজে ফিরে যেতে পারে। তো এটাও একটা কারণ যে তারা যখন জেলে যাচ্ছে অথবা তারা কোনো ট্রায়ালের মধ্যে যাচ্ছে তখন তারা মিডিয়ার সামনে, পাবলিকের সামনে তাদের ফেসটা রিভিল করবে না, যাতে তাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বা শাস্তি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তো এটাই ছিল আজকের এই ছোট্ট একটা টপিক। তো ভিডিওটা কেমন লাগলো বলো।